সো যাচ্ছিসটা কোথায়? আইসক্রিম খেতে। মানে আমার বাড়িতে আসলে আমার টাকা তুই মানে কি বলবো শেষ করতে আসিস, তাই তো? ধ্বংস করতে আসিস। আইসক্রিম ল্যাবে একটা মানে নাইট্রোজেন খেয়েছিলাম, ওই পপকর্ন টাইপে গেছিলাম, দেন ওর ইচ্ছা হচ্ছে ওটা খাবে। অ্যান্ড আমার কাছে অনেক কোন ধরে মানে আপা চলো না আব্বা চলো না এরকম করছিলো, তো আমি বললাম যে চল ফাইনালি, আমিও তো ওইখানে ভিডিওটা করি নি সেরকমভাবে, তো চল ওইখানে যাই অ্যান্ড ভিডিওটা করি। আর বলে রাখি আমার হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে, এখন একটু 6 মাস পরে থাকতে হবে। আর দোয়া করো আমার জন্য যেন তাড়াতাড়ি হাতটা আমার ঠিক হয়ে যায়। আর বেশি কথা না বলে ওইখানে গিয়ে কথা বলছি। আমি রাস্তাটা পার হই, আর আজকে পার্ক স্ট্রিটটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে, আমার খুবই ভালো লাগছিল। সো ডোনা, তোর কিরকম লাগলো পার্ক স্ট্রিটটা? ওর নাম হয়ে গেছে খুব ভালো সারাক্ষণ, মানে আমি যদি কিছু ডোনা খাবারটা কীরকম হয়েছিল ও বলবে খুব ভালো, ডোনা এটা কিরকম হয়েছিল খুব ভালো, মানে খুব ভালোর নিচে আর কিছু নেই। এমনি তো সারাক্ষণ চাপড় চাপড় করতে থাকে, বাট আমি ভিডিও অন করলে ওর মুখ থেকে কোনো কথা আসে না, সিগন্যাল দিয়ে দিয়েছে রাস্তাটা পার হয়নি। বস, ও তো ভেবেই রেখে এসছে যে কি খাবে, তাই তো? সে সল্টি খাবে না সুইট খাবে? কোন বেটার কিছু না, তো সুইটটাই নেই। ওকে সুইটটা নিচ্ছি। আর আইসক্রিম কিছু খাবি? পছন্দ কর কি আইসক্রিম খাবি। ওর মধ্যে দিয়ে দানাটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। সো আমি তো আগে এটা ট্রাই করেছি, সো তুই আগে ট্রাই কর, জাস্ট এটাকে নে এরকম ভাবে, লাইক এটাকে গাথাই মুশকিল। একটু মানে শীতকালে না আইসক্রিম খেতে বেশি মজা লাগে। আচ্ছা নে 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 নে, সো ফাইনালি ওর গালে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ।
দেখ এরকম কে ভালোবাসে তো বেশ মনে লাগলো তোমরাও এখানে আসো ট্রাই করো এন্ড আমাকে কমেন্ট করে জানিও যদি তোমরা আগে এখানে খেয়ে থাকো আর এরকম যদি ছোট ছোট ভিডিও দেখতেছো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বাহ বেটা বাহ তো আমি বেশি খাবো না বিকজ আমার গলা অলরেডি ধরে আছে এই সব কাজগুলো তুই করতে পারিস তুই ছাড়া কেউ করতে পারে না তো আমরা এখানে খাবো এন্ড এরপর আমরা নিউ মার্কেট যাবি তাই তো নিউ মার্কেটে কি কিছু কেনাকাটা করবে তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার যদি এরকম ছোটো ছোটো ভিডিও ভালো লাগে তোমাদের দেখতে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও আর তোমরা যদি এই আইসক্রিম ল্যাবে কোনো দিনও এইগুলো ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কীরকম লেগেছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এইটা কি কিছুই না জাস্ট পপকর্ন বাট কি বলবো একটা শখ থাকে মানুষের যে আমি এরকম খাবো এটা একটা মানে কি শখের জন্য এগুলো কেনা আর কিছুই না পেট ভরা বা কিছুই হবে না জাস্ট মনটাই পড়বে এগুলোতে তাই না আর বাট আইসক্রিমটা খুবই টেস্টি ডোনাতের মধ্যে একদম কান্ড করে রেখে দিয়েছে এটা চলো টাটা বাই বাই আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে 308 টাকা আর এখনও ইনি খেয়ে যাচ্ছে